আমরা বেশিরভাগ মানুষ জানি যে ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে ইনকাম করা যায়। সেই জায়গায় কিছুদিনের মধ্যে আমরা জানতে পারি যে এখন ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও ভিডিও আপলোড করে ইনকাম করা যায়। ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে গেলে আপনার কিছু নিয়ম কানুন মানতে হবে, যেটা আমরা অলরেডি সবাই জানি। আমাকে প্রচুর পরিমাণ কমেন্ট এবং ইনবক্স করা হয় যে ভাই, ফেসবুক পেজ মনিটাইজেশনের ফুল একটা ভিডিও বা যেটাকে কোর্স বলা হয়, অনেকে কোর্স করতেছেন যে কিভাবে আমি ফেসবুক পেজ মনিটাইজেশন করবো, এটার যদি ফুল একটা কোর্স থাকে টাকার বিনিময়ে হলো ওই কোর্সটা আমি করব। তো আজকের ভিডিও হচ্ছে মূলত যে ফেসবুক পেজ মনিটাইজেশন করার জন্য যে যে ক্রাইটেরিয়া বা যে যে পথ অবলম্বন করতে হবে, ধরেন বলতে গেলে ফেসবুক মনিটাইজেশনের ফুল একটা কোর্স আজকের এই ভিডিওতে থাকবে। ভিডিওটা যদি একটু লম্বা হয় আমার মনে হচ্ছে যে আপনার জন্য ভালো হবে। ফেসবুক পেজ তো সবাই ক্রিয়েট করতে পারে, কিন্তু প্রফেশনালি কারা কারা ক্রিয়েট করতে, অনেকে ক্রিয়েট করতে পারেন না। তো যারা ক্রিয়েট করতে পারে না তাদের জন্য এই ভিডিওটি, একদম ফেসবুক পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে মনিটাইজেশন সহ কোন কোন ভিডিও আপনি আপলোড করে মনিটাইজেশন করতে পারবেন এবং টাকা হাতে পাওয়া পর্যন্ত কী কী প্রসেস আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সবগুলো বিষয় আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো। তারপরে দেখাবো তাদের যে শর্তগুলো, 10,000 ফলোয়ার আনার জন্য আপনাকে কি কি টেকনিকগুলো ফলো করতে হবে, এবং তাদের যে দ্বিতীয় শর্ত 6,00,000 মিনিট ওয়াচ টাইম 2 মাসের ভিতরে করতে হবে, সেটার জন্য আপনাকে কি 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 টেকনিক ফলো করতে হবে সেটাও দেখাবো। এন্ড সর্বশেষ ফেসবুক পেজ মনিটাইজেশন জন্য আপনার সবগুলো যদি ক্রাইটেরিয়া ফুল হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাকে কি কি পথ অবলম্বন করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে একটা ফুল পেজ আপনার মনিটাইজেশন করতে পারবেন সেই বিষয়টাও শিখাবো। অ্যান্ড দেন সর্বশেষ আপনার টাকাটা কিভাবে হাতে পাবেন সেটাও আমি দেখানোর চেষ্টা করব। তো ফেসবুকে আসার পরে এখানে জাস্ট ক্রিয়েট নিউ পেজ এখানে ক্লিক করবেন। ক্রিয়েট নিউ পেজে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ধরেন এখানে আমি পেজের নাম দিলাম ইসলামিক লাইফ, আপনি এটা যেই কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। পেজটা প্রফেশনালি হয়েছে কি না বা কীভাবে কীভাবে করবেন, কোথায় সেটিংস মিটিংস করতে হয়, কী কী ক্যাটাগরি দিলে আপনার জন্য ভালো হবে, সবগুলো এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন। অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। তা আমি পেজের নাম দিলাম ইসলামিক লাইফ অথবা ইসলামিক লাইফ দিলাম। এখন নিচে যেটা সেটা হচ্ছে ক্যাটাগরি, আপনি মূলত এই পেজে কী ধরনের ভিডিও, কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন। আপনি যেহেতু এই পেজে ভিডিও আপলোড করবেন এবং ভিডিও আপলোডের মধ্যে ইনকাম করবেন, তো এই কারণে আমি বলবো যে ভিডিও ক্রিয়েটর নামের যেই ক্যাটাগরিটা এটা এখানে আপলোড সিলেক্ট করার জন্য, ভিডিও ক্রিয়েটর অথবা কন্টেন্ট ক্রিয়েটর এরকম যেই ক্যাটাগরিটা আছে সেটা অবশ্যই এখানে সিলেক্ট করবেন। ওকে, তো আমি এখানে আপাতত একটা ক্যাটাগরি দিয়ে দিছি, যেহেতু এটা ধর্মীয় তো এই কারণে রিলিজিয়ন অর্গানাইজেশন নামের একটা ক্যাটাগরি দিয়ে দিছি। বাট এটা পরবর্তীতে মোবাইলের মাধ্যমে এটা আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো প্রথমে পেজের নাম, তারপরে ক্যাটাগরি, তারপরে ডিসক্রিপশন বক্স অবশ্যই সুন্দরভাবে দিবেন। ডিসক্রিপশন লাইক কমেন্ট শেয়ার এই কথাটা মূলত যেন ডিসক্রিপশন বক্স অন্তত না থাকে, থ্যাংক ইউ। তো চলুন প্রথমে আপনাকে যেটা করতে হবে পেজটা ক্রিয়েট করতে হবে। তো আমি ক্রিয়েট পেজে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমি পেজটা নিচ্ছি না, কারণ ইসলামিক লাইফ নামে অলরেডি আমি অলরেডি একটা পেজ চালাইতেছি এই নামের, ইসলামিক লাইফ নামের। তো আমি ইসলামিক জীবন দিয়ে দিচ্ছি, দেখি এটা নিয়ে নেয় কি না। অবশ্যই এটা ফলো করার মতো একটা অপশন, আপনারা এটা ফলো করবেন। ওকে, আমি ইসলামিক জীবন দিলাম, দিয়ে ক্রিয়েট পেজে ক্লিক করলাম। আশা করি এখন হয়ে যাবে, কারণ এই নামে আমার কাছে বর্তমানে কোনো পেজ নাই। প্রোফাইল পিকচার দিতে হবে এবং একটা কভার ফটো অ্যাড করতে হবে। ওকে, কভার ফটো এবং প্রোফাইল পিকচার ঠিকঠাক দেওয়া হয়ে গেলে জাস্ট সেভে ক্লিক করবেন। প্রথমে আপনাকে যেটা করতে হবে ক্রিয়েট ইউজার নেম, আপনার এই পেজের একটা ইউজার নেম সেট আপ করা দরকার। যেমন এখানে যদি কেউ সার্চ করে যে www.facebook.com/islamicjibon দিয়ে, তারপরে এখানে পাশের যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো যেন না থাকে, ডাইরেক্ট www.facebook.com/islamicjibon লিখে সার্চ করলে যেন চলে আসে। তো এই এটা করার জন্য আপনার এখানে ক্রিয়েট ইউজার নামে একটা ইউজার নেম সেট আপ করতে হবে। তো আমি ইসলামিক জীবন এটা দিয়ে দেখি হয় কি না। ইসলামিক লাইক 50 দিলে এটা হয়, কারণ এই নামে কেউ এখনও ক্রিয়েট করা নাই। তো এটা দিয়ে জাস্ট ক্রিয়েট ইউজার নেম এখানে ক্লিক করে দিয়ে জাস্ট, তারপরে এখানে প্রথমে আপনার যেটা করতে হবে একটা অ্যাড ক্রিয়েট করতে হবে, একটা অ্যাড বাটন দিতে হবে। আর এই অ্যাড বাটনে ক্লিক করে আপনাকে মূলত যেটা দিতে হবে সেটা হচ্ছে, আপনি ফেসবুকে যাওয়ার পরে পেজটা নতুনভাবে ক্রিয়েট করার পরে দেখবেন যে ওখানে দেখবেন ঠিক এরকমই দেখবেন একটা বাটন, অ্যাড বাটন লেখা থাকবে। অ্যাড বাটন ক্লিক করার পরে এই যে প্রথমেই দেখবেন যে ফলো নামের একটা অপশন, ফলোতে ক্লিক করে দিলে হয়ে যাবে আপনার বাটনটা অ্যাড হয়ে যাবে। তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার মোবাইল থেকে সেটিংসে যাবেন। আর যারা কম্পিউটার দেখতেছেন তারা তো এখানে দেখতেছেনই, জাস্ট সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর আপনার এখানে কিছু কাজ আছে, কাজগুলো করতে হবে। যেটাতে যাবেন আপনার মোবাইল থেকে সেটিংসে গিয়ে জাস্ট পেজ ইনফোতে ক্লিক করবেন।
পেজ ইনফোতে ক্লিক করার পরে প্রথমে আপনার পেজের নাম পাবেন, তারপরে এখন যে এই যে ইউজার নেম সেট আপ করলেন সেটা পাবেন, আর ডিসক্রিপশন বক্সে প্রথম দিলেন সেটাও পাবেন, তারপরে এখানে ক্যাটাগরি পাবেন, তারপরে যেটা ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে ইমেল, ওয়েবসাইট এগুলো পাবেন। ফোন নাম্বার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কেউ না দিতে চান তো এখানে এই বাটনে একটা ক্লিক করে দিবেন। আর যদি ফোন নাম্বার দেন তাহলে এখানে প্রথমে আপনি কোন কান্ট্রির ফোন নাম্বার সেট আপ করতেছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন, তারপরে এই পাশে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, তো আমি এটা দিব না, এই কারণে এই খালি ঘরটা পূরণ করতে হবে আপনাকে, না পূরণ করে চলে গেলে কিন্তু হবে না। তাহলে এটা পূরণ করা মানে কি, মানে আপনি এই কাজটা পূরণ না করলেও ফেসবুক এটাকে পূরণ হিসেবে ধরে নেবে। তারপরে আবার যদি এটা কী বলে হোয়াটসঅ্যাপ নাম্বার না দিয়েছেন অবশ্যই এখানে এই জায়গাটাতে একটা ক্লিক করে দেবেন, এটা যদি ওরা না নেয় তাহলে কিছু করার নাই, এটা যেভাবে আছে এইভাবে থাকুক। তারপরে ইমেলটা দিবেন অবশ্যই, আপনার যদি ইমেল থাকে ইমেলটা দিবেন, আমার ইমেলটা হচ্ছে এই জিমেলটা দিয়ে দিবেন, জিমেলটা দিয়ে জাস্ট পাশে একটা ক্লিক করলে হয়ে যাবে। আর ওয়েবসাইট যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি যেটা করবেন, আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করবেন। কপি করে আপনার যদি ইউটিউব চ্যানেল নাও থাকে আপনি যেটা করবেন, আপনার যে ফেসবুক আইডি আছে না ফেসবুকের লিঙ্কটা এখানে বসায় দিবেন। তো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আর যদি না দিতে চান তাহলে এটা পূরণ করে দিলে হবে, এখানে যে বাটনটা আছে না এটা পূরণ করে দিলে এনাফ। তো আমি এটা পূরণ করবো না, আমি আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, দিয়ে জাস্ট ওকে বানিয়ে দিব। তারপরে যে জিনিসটা করতে হবে, আপনার এখানে অ্যাড্রেস দিতে হবে, আপনি যে এলাকায় থাকেন সেটার স্টেট দিবেন, তারপরে সিটি দিবেন, জিপ কোড দিবেন। তো আমি যেটা থাকি এটা হচ্ছে নোয়াখালীতে, এটার জিপ কোড দিয়ে দিলাম। তারপরে যেটা করবেন, এইখানে লোকেশনটা আপনি সেট আপ করে দিলে অনেক বেশি বেটার হবে, মানে মানচিত্রের মধ্যে। তো মানচিত্রের মধ্যে এটা অনেকে খুঁজে পায় না, এটা একটু যদিও একটু কষ্টকর। তো প্রথমে বাংলাদেশে আসবেন, এই যে এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র, এখানে আসবেন। তো সার্ভিস এরিয়া কী জিনিস আমি বলে দিচ্ছি, এখানে সার্ভিস এরিয়া নামের একটা অপশান আছে। সার্ভিস এরিয়াটা হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি যদি কোনো বিজনেস করেন সেক্ষেত্রে বিজনেসটা কোন এলাকার মধ্যে করতে চাচ্ছেন, এই এলাকার বাইরে যেন বিজনেসটা না যায় সেটা যদি করতে চান তাহলে ওই এলাকাটা সিলেক্ট করে দেবেন। তাহলে কী হবে, এই পেজটা এই এলাকার বাইরে কোথাও যাবে না। আর যদি সার্ভিস এরিয়া যদি না দিতে চান, এটা আপনার পুরো বিশ্বে পুরো বাংলাদেশ জুড়ে থাকুক, তাহলে সার্ভিস এরিয়াটা দেওয়ার দরকার না, এটা যেভাবে সেভাবে খালি থাকুক। আমি প্রেফার করবো এটা খালি থাকুক। সেটার জন্য আপনি যেটা করবেন, আমি প্রেফার করবো অলওয়েজ ওপেন দিয়ে দেন, যেহেতু আপনি ভিডিও আপলোড করেন এই কারণে এটা সিলেক্ট করলে বেটার হবে, যাতে যে কেউ আসে দেখে যে এটা অলওয়েজ ওপেন। আর বাকিগুলো যেভাবে আছে এইভাবে থাকুক, আপনি চালিয়ে দিতে পারেন, মোর প্রাইভেসি পলিসি দিতে পারেন, আপনার পেজের কোনো নিয়মকানুন থাকলে, হ্যাঁ, তারপর আপনি কী কী প্রোডাক্ট ওডাক্ট সেল টেল করেন কিনা এখানে এগুলো দিতে পারেন, আর এখানে এগুলো দিলে দিতে পারেন না দিলে না, এগুলো আপনাদের জন্য, যারা বিজনেস করে তাদের জন্য। নিচের দিকে আসলে একটা দেখবেন যে আদার অ্যাকাউন্ট, আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম, ইউটিউব অ্যাকাউন্ট, টুইটার, এটা এখানে অ্যাড করতে পারেন। তো আমার আছে, তো আমি ইউটিউবে ক্লিক করলাম, ক্লিক করে আমার অ্যাকাউন্টের বা ফেসবুক আইডির লিঙ্কটা এখানে দিই, সরি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে লিঙ্ক দিলে হবে না, লিঙ্কের শেষে যে ইউজার নেমটা সেটা দিতে হবে, আর এটা বাকিটাকে দিতে হবে। তো আমার চ্যানেলের ইউজার নাম হচ্ছে tntauhidbd, www.youtube.com/tntauhidbd লিখলে চলে আসবে, tntauhidbd এটা হচ্ছে আমার ইউজার নেম। এটার মধ্যে ক্লিক করলে তার ইউটিউবে নিয়ে যাবে। অলরেডি এখানে সেটিংসে যা যা করা দরকার এগুলো শেষ, এখানে আর আপনার কোনো কিছু করার দরকার নেই। তারপরে যেটা করবেন, যে ট্যাম্পলেট অ্যান্ড ট্যাবস যে লেখাটা সেখানে আসবেন। ট্যাম্পলেট অ্যান্ড ট্যাবে আসার পর আপনাকে যেটা করতে হবে, যেহেতু আপনি ভিডিও আপলোড করবেন এই পেজে, তো সেই কারণে আপনার যেটা সিলেক্ট করতে হবে যে ভিডিওস যে ট্যাম্পলেটটা সেটা সিলেক্ট করতে হবে। এখানে যে কারেন্ট ট্যাম্পলেট যে লেখাটা, এটার পাশে যে এডিট লেখাটা, এডিটে ক্লিক করবেন, এটা মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেবো, সমস্যা নাই। এডিটে ক্লিক করার পরে ভিডিওস পেজ যে লেখাটা, ভিডিওস পেজে ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাপ্লাই ট্যাম্পলেটে ক্লিক করবেন, আপনার কাজটা হয়ে যাবে। আচ্ছা, অ্যাডভান্স মেসেজিংয়ে কোনো কাজ নেই, তারপরে যেটা করবেন পেজ রুলসে আসবেন। পেজ রুলসে আসার পরে আপনাকে যে এখানে যেটা শেখানো হবে সেটা হচ্ছে, এখানে যে কাজটা পেজ রুলসের সেই কাজটা হচ্ছে, পেজে কাউকে অ্যাডমিন, এডিটর, মডারেটর অ্যাড করতে চাইলে এটা এখানে মাধ্যমে করতে পারবেন। অনেকে প্রশ্ন করে যে ভাই আমি যদি পেজে কাউকে অ্যাডমিন দিই তাহলে কি সেই পেজ আমার ক্ষতি করতে পারবে? জি, 100% ক্ষতি করতে পারে। আপনি তাকে পেজে যদি অ্যাডমিন না দিতে চান অন্য কিছু দিবেন, যদি আপনার মনে হয় যে না পেজ পরবর্তীতে সে নিয়ে যেতে পারে, ডিলিট করতে পারে, হ্যাক করতে পারে, অথবা আপনাকে রিমুভ করে নিয়েছে নিয়ে চলে যেতে পারে, তাহলে আপনি তাকে অ্যাডমিন দিবেন না, এডিটর দিবেন। যেটা করবেন তার নামটা এখানে সার্চ করবেন, যেমন আমি আমার অন্য অ্যাকাউন্টের নামটা সার্চ করতেছি, ধরেন এটা হচ্ছে আমার নাম। তো এখানে কিন্তু অলরেডি আগে থেকে এডিটর লেখা থাকে, আপনি চাইলে এখানে অ্যাডমিনে ক্লিক করে অ্যাডমিন দিতে পারেন, এডিটর, মডারেটর, অ্যাডভাইজার, অ্যানালাইটিসে দিতে পারেন। তো আমি যেটা প্রেফার করবো, আপনি যদি কাউকে অ্যাডমিন না দিতে চান, যদি আপনার মনে হয় বা আপনার কাছে লাগে যে সেই পেজটা হ্যাক করে নিয়ে যেতে পারে, তাহলে আপনি তাকে এডিটর দিবেন, মডারেটর দিবেন, তাহলে সে পেজের আপনার ক্ষতি করতে পারবে না, সর্বোচ্চ একটা পোস্টও ডিলিট করতে পারবে, বাট আপনার পেজের কোনো ক্ষতি সে করতে পারবে না। আরেকটা জিনিস এখানে টিপ শিখিয়ে দিই, সেটা হচ্ছে আপনার ফেসবুক এই পেজটা যদি কখনো ভাইরাল হয় তো অনেকে এটা হ্যাক করার চেষ্টা করবে,
অথবা আপনার ফেসবুক আইডিটাকে রিপোর্ট করে ফেসবুক আইডিটা নষ্ট করে দিতে পারে। তো এখানে যেটা হবে, ফেসবুক আইডিটা যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি পেজটা পাবেন না, কারণ ফেসবুক পেজটা থাকে ফেসবুক আইডির আন্ডারে। এই কারণে আমি যেটা বলবো, যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় তাহলে ওই অ্যাকাউন্টে যতগুলো পেজ থাকবে সব নষ্ট হয়ে যাবে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনার এই পেজটাকে, আপনার যে পেজগুলো খুবই গুরুত্বপূর্ণ এই পেজটাকে আপনার খুব কাছের কোনো ভাই বোন বন্ধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আছে তাদের একজনকে অ্যাড করে রাখবেন, খুব বিশ্বস্ত একজনকে। তার নামটা এখানে সার্চ করবেন, সার্চ করে জাস্ট এখান থেকে অ্যাডমিন বানিয়ে তাকে অ্যাড দিয়ে দিবেন। যদি কখনও আপনার এই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়, অন্তত তার কাছ থেকে হলেও, তার আইডি থেকে যাকে অ্যাডমিন বানাবেন তার কাছ থেকে আপনি আবার পেজটা ফিরে পাবেন। কিন্তু আপনার আইডি নষ্ট হয়ে গেলো কিন্তু পেজটা কিন্তু আপনি পাইতেছেন, এটা খেয়াল করবেন অন্তত। আচ্ছা, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনার এই ফেসবুক পেজে মনিটাইজেশন হবে কিনা। আপনার যদি অলরেডি ফেসবুক পেজ থাকে তো ওই পেজে মনিটাইজেশন হবে কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন। তো এটা যাওয়ার জন্য আপনি এখান থেকে ক্রিয়েট টু স্টুডিও যে লেখাটা এটার মাধ্যমে যেতে পারেন। এটা যদি অনেকের না থাকে মোবাইলের মাধ্যমে আপনি দেখতে চান তো সেটা করবেন কি, গুগলে আসবেন। আপনি গুগলে আসার পরে গুগলে জাস্ট এখানে লিখে সার্চ করবেন যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, তারপরে এগুলোতে লাইকও আছে, ওয়াচ টাইমে কিছু হয়েছে, এই যে দেখেন এটা 100%, এটাও 100%, শুধুমাত্র ওয়াচ টাইমটা 100% হয়নি, এটা হলে সে ইনকাম করতে পারবে, কারণ এই পেজ একদম ফ্রেশ, কোনো সমস্যা নয় পেজে। এখন প্রশ্ন হচ্ছে যে 10,000 ফলোয়ার 6,00,000 মিনিট ওয়াচ টাইম, এটা আপনি কীভাবে পূরণ করবেন? 10,000 ফলোয়ার পূরণ করার জন্য যে ফেসবুকের যে বেসিক মার্কেটিং সিস্টেমটা এটা কিন্তু আপনাকে জানতে হবে। এছাড়া কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য যে লাইক দরকার এটা কিন্তু আপনি পাবেন না। ফেসবুক পেজে লাইক আনার জন্য ফ্রিতে কী কী মেথড আমি অ্যাপ্লাই করেছি তার সবগুলো বিষয় নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে। আপনি যদি আমার চ্যানেলে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসার পরে ফেসবুক পেজ ফ্রি প্রমোটের একটা প্লেলিস্ট আছে, অথবা আপনি আমার চ্যানেলে আসলে আপনি দেখতে পাবেন ফেসবুক পেজ প্রমোটের যে যে প্লেলিস্ট, এই প্লেলিস্টে ক্লিক করলে কিন্তু আপনি আমার যতগুলো পেজ প্রমোটের ভিডিও আছে সবগুলো ভিডিও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এই যে এখানে সবগুলো ভিডিও এখানে আছে, প্রায় 20-25টা ভিডিও আপলোড করা আছে শুধুমাত্র ফেসবুক পেজ মনিটাইজেশনের উপরে, যে দেখেন। তো এগুলো দেখে নেবেন, এগুলো দেখলে আপনি ফেসবুক পেজে 10,000 লাইক আনা বেশি দিনের ব্যাপার না, এটা সর্বোচ্চ 1-1.5 মাসের ভিতরে আপনি করতে পারবেন, এতদিন লাগে না। আমি একটা কাটা টার্গেট করলাম, প্রতিদিন যদি আমার এই টিপসগুলো ফলো করে যদি আপনি 500 লাইক আনেন তাহলে 20 দিন আপনার 10,000 ফলোয়ার হয়ে যেতেছে। আরেকটা জিনিস হচ্ছে, যদি কেউ ভিডিও আপলোড করে, ভিডিও আপলোড করলে আরও সকাল আপনার সাবস্ক্রাইবগুলো হয়ে যাবে, সরি পেজে লাইকগুলো বা ফলোয়ারগুলো চলে আসবে। তো একটা মেথড আছে, ওই মেথডটার মাধ্যমে আপনি চাইলে ভিডিওগুলো ভাইরাল করতে পারেন। মেথডটা হচ্ছে কি, আপনি ক্রিয়েটর স্টুডিওতে আসবেন, আপনার যে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতেছেন সেটার ক্রিয়েটর স্টুডিওতে আসবেন। আসার পরে কন্টেন্ট লাইব্রেরি নামের একটা লেখা পাবেন, এটা শুধুমাত্র এই ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে সম্ভব, অন্য কোনোভাবে আপনার সম্ভব না। কারণ একটা ভিডিও যদি আপনি ভাইরাল করতে পারেন তাহলে 10,000 ফলোয়ার একটা ভিডিওর মাধ্যমে চলে আসবে। তো একটা ভিডিও কীভাবে ভাইরাল করবেন, আপনি প্রত্যেকটা যতগুলো ভিডিও আপলোড করবেন সবগুলো ভিডিওতে এই মেথডটা অ্যাপ্লাই করবেন। আমি যে কথাটা বলবো, এই কথাটা বা এই কাজটা, এই ভিডিওগুলো, যেমন লাস্ট ভিডিও আপলোড করা হয়েছে একটা পেজে, তো এই পেজের যখন ভিডিও আপলোড করবেন, আপলোড করার পরও ক্রিয়েটর স্টুডিওতে আসবেন, আসার পরে কন্টেন্ট লাইব্রেরি এই লেখাটার মধ্যে ক্লিক করে এই জায়গায় আসবেন, ঠিক এরকমই দেখতে পাবেন। তো এরকম দেখতে পেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আসার পরে আপনি জাস্ট এই ভিডিওর এখানে ক্লিক করবেন, অথবা ভিডিওর এই জায়গায় ক্লিক করতে পারেন, অথবা ঠিক এই জায়গাটাতে এখানে সিলেক্ট করে এখানে জাস্ট এডিট পোস্ট যে লেখাটা, এডিট পোস্টে আপনাকে ক্লিক করতে হবে। এডিট পোস্টে ক্লিক করার পরে এখানে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই ভিডিওতে একটা থাম্বনেল সেট আপ করবেন, ভিডিওটা এসইও করবেন, তারপরে টাইটেল ডিসক্রিপশন এগুলো দিতে হবে। এগুলো দিলে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো এটা কীভাবে দিবেন, সিলেক্ট করার পরে এখানে আপনার টাইটেল দিবেন, টাইটেলটা হচ্ছে কি, এখানে আপনার যে ভিডিওটা আপলোড করছেন এই ভিডিওটা কী রিলেট সেটার একটা টাইটেল এখানে দিয়ে দিবেন। টাইটেল দেওয়ার পরে আপনার এখানে কিওয়ার্ড অ্যাড করতে হবে, মানে আপনার এই ভিডিওটা কোন ধরনের মানুষ দেখবে, অথবা কী লিখে সার্চ করলে আপনার ভিডিওটা পাবে, এই ট্যাগগুলো এখানে বসাইতে হবে। তো ট্যাগগুলো বসালে খুব সহজে আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। ধরেন এই ভিডিওটা যেহেতু নিউজ রিলেটেড বা খবরের, তো আমি এখানে নিউজ লিখে দিলাম, নিউজ লিখে এটা এখানে অ্যাড করে দিলাম। নিউজ রিলেটেড যত ধরনের ট্যাগ পাবেন সবগুলো ট্যাগ এখানে আপনি বসাই দিবেন, নিউজ বিডি, এভাবে সবগুলো ট্যাগ আপনাকে বসাইতে হবে। তারপরে যেটা করবেন, আপনার এই ভিডিওটা কোন ধরনের বা কোন ক্যাটাগরি সেটাও সিলেক্ট করে দেবেন, এখানে অ্যানিমেলস আছে, তারপরে বুক আছে, এডুকেশন আছে, ক্রাইম আছে দিতে পারেন। তারপরে থাম্বনেল যে লেখাটা, থাম্বনেলে ক্লিক করে আপনি একটা নিচ থেকে থাম্বনেল এখানে সেট আপ করে দেবেন, মানে থাম্বনেল বানিয়ে, যেমন ইউটিউবে যদি আমি দেখি তাহলে এখানে আমার ভিডিওতে একটা থাম্বনেল আছে, দেখেন প্রত্যেকটা ভিডিওর একটা থাম্বনেল থাকে, যেমন এখানে একটা থাম্বনেল, এই যে এখানে একটা থাম্বনেল, উপরে যে লেখাটা, আমরা কিন্তু ভিডিওতে ক্লিক করলে কিন্তু এই লেখাটা আর পাই না, এটাকে মূলত থাম্বনেল বলা হয়।
তো আপনি এরকম একটা লেখা লিখে আপনার যে ভিডিওটা ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড একটা থাম্বনেইল লিখে আপনি জাস্ট এখানে অ্যাড ইমেজে ক্লিক করে আপনি ওই ইমেজটা অ্যাড করে দিলে এখন ভিডিওর উপরে কিন্তু এই এই লেখাটা শুরু করবে এই পিকচারটা শুরু করবে কিন্তু তো আপনি সেই ধরনের ইয়ে দিয়ে দিবেন অবশ্যই উল্টাপাল্টা থাম্বনেইল লিখে কিন্তু বিপদে পড়বেন না আচ্ছা দেখ থাম্বনেইলটা দিয়ে আপনি জাস্ট সেভ দিয়ে দিলে হয়ে যাবে এই যে এটা সেভ হয়ে গেছে এখন দেখা উপরে দেখেছি একটা পিকচার শো করতেছে আর এটা করার পরও আপনার যদি ভিডিও ভাইরাল হতে একটু কষ্ট হয় তাহলে ফেসবুক পেজের যে ফ্রি প্রমোশন যে অপশনগুলো আছে এগুলো যদি আপনি আমার ভিডিওগুলো দেখে দেখে কাজ করতে করেন তাহলে আমার মনে হয় বেশি দিন লাগবে যে ফেসবুক পেজটা ভাইরাল হওয়ার জন্য আর অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই ধরনের লগো কীভাবে বানাবো আমি যে পেজে যে লগোটা দিলাম এই লগোটার লগোটা কীভাবে আপনার মোবাইলের মাধ্যমে বানাবেন এটা আমি ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একদম হুবহু এই ধরনের লগো আমি আপনাদের কীভাবে বানাতে হয় মোবাইলের মাধ্যমে সেটা শিখিয়ে দেবো তারপরে যেই কাজটা সেটা হচ্ছে ধরেন আপনার ফেসবুক পেজের মনিটাইজেশনের জন্য সকল রিকোয়ারমেন্টটা ফুল হয়ে গেল তারপর আপনাকে যেটা করতে হবে মনিটাইজেশন অপশন আসবেন আসার পরে ভিউ পেজ এলিজিবিলিটি আসবেন আসার পরে অ্যাভেলেবল পেজে আসে আপনি যে পেজটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন সেই পেজটা সিলেক্ট করবেন ধরেন আমি এই পেজটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবো এখানে আসার পরে এখানে যেরকম দেখতেছেন যে সেট আপ নামের অপশন এরকম সেট আপ অপশন পাবেন 10,000 ফলোয়ার এবং 6,00,000 মিনিট ওয়াচ টাইম যদি আপনি আমাদের মাধ্যমে টাকার মাধ্যমে নিতে চান তাহলে সর্বোচ্চ 6 থেকে 7 দিনের ভিতরে আপনি এটা নিতে পারবেন কিছু টাকা খরচ পড়বে তো যদি এটা করেন তাহলে সর্বোচ্চ 10 থেকে 15 দিন আপনি ফেসবুক পেজটা মনিটাইজেশন করতে পারবেন তো এই বিষয় নিয়ে বিস্তারিত কন্ট্যাক্ট করার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্কটা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্স হচ্ছে এই যে টাইটেলটা আছে যে লেখাটা এই লেখাটা নিচে মূলত ডিবি এই যে আমার ফেসবুক আইডি একদম প্রথমে পাবেন অথবা এখান দিয়ে পেয়ে যাবেন জাস্ট ক্লিক করলে আপনাকে আমার ফেসবুক আইডিতে নিয়ে যাবে সেখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমাকে একটা মেসেজ দিবেন ইনশাআল্লাহ আপনার সাথে কথা বলার চেষ্টা করব ওকে আপনি আপনার মোবাইলের মাধ্যমে ফেসবুক পেজটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা এখন আমি মোবাইলের মাধ্যমে দেখাবো অনেকে কম্পিউটার দিয়ে পারেন না বা অনেকের কাছে কম্পিউটার নাইও অথবা আপনি যদি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোডে যদি পেজটা ক্রিয়েট করতে যান অনেক সমস্যার মধ্যে পড়বেন যেটা ফেসবুক অফিসিয়াল অ্যাপের মাধ্যমে ওইরকম সমস্যা পাবেন না এবং সেটা খুব ইজিলি ফেসবুক পেজটা ক্রিয়েট করতে পারবেন প্রথমে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা আছে আপনাকে সেটা অফ ইন করতে হবে অফ ইন করার পরে পেজে আসবেন এখানে যদি আপনার আগে কোনো পেজ থাকে সেটা থাকবে আর যদি না থাকে কোনো সমস্যা নেই এখন পেজ ক্রিয়েট করবেন এই পেজ অপশন আসার পরে এখানে ক্রিয়েট নামের একটা অপশন পাবেন অনেকের এই পেজ থাকবে না এই পেজ আইকনটা থাকবে না যদি আপনি কোনো পেজই না বানিয়ে থাকেন এটা যদি না থাকে আপনি যেটা করবেন ডান পাশে উপরে যে তিনটা লাইন আছে না তিনটা লাইনে ক্লিক করবেন আপনাকে পেজে ক্লিক করতে হবে এখানে আসলে মূলত আপনাকে এই জায়গায় নিয়ে আসবে ওকে এখানে আসার পরে এই দেখেন এখানে অনেকগুলো অপশন থাকবে ক্রিয়েট পেজ ডিসক্রাইবার ইনভাইটেশন লাইক পেজ তো আমরা এখন পেজ ক্রিয়েট করব এই কারণে ক্রিয়েটে ক্লিক করবেন তারপরে গেট স্টার্টেড এখন এখানে আপনার পেজের নাম দিতে হবে আপনি কি নামে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তো আলো দিয়ে নেক্সট করবেন আপনার এই পেজটা কোন ধরনের পেজ সেটা আর একটা ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে অথবা ধরেন আপনি একটা ফেসবুক পেজ বানিয়ে ফেললেন আর একবার বানাতে চাচ্ছেন না সেই পেজের ক্যাটাগরিটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন তো পেজটা আপনি বানায় ফেললেন কীভাবে ক্যাটাগরিটা চেঞ্জ করবেন এটা হয়তো আপনি জানেন না সেটা আমি পেজটা এখনই দেখিয়ে দেবো পেজটা বানানোর পরে কীভাবে ক্যাটাগরি চেঞ্জ করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি ওকে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে একটা ওয়েবসাইট দিতে হবে আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে সেটার লিঙ্ক দিতে পারেন অথবা আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই আর যদি আপনার না থাকে কোনো সমস্যা নাই এগুলো অপশনাল দিলে দিবেন না দিলে নাই কোনো নো প্রবলেম তবে যদি আপনি ওয়েবসাইট না দিতে চান তাহলে এখানে একটা খালি ঘর আছে এই খালি ঘর আপনাকে একটা টিক চিহ্ন বসিয়ে দিয়ে তারপর নেক্সট করতে হবে তাহলে ব্যাপারটা কী হবে আপনি যদি ওয়েবসাইট নাও দেন এখানে টিক চিহ্ন দিয়ে দিলে ওরা বুঝে নেবে যে আপনি ওয়েবসাইটের এই অপশনটা আপনি ফিল আপ করছেন তবে হ্যাঁ আমি রিকমেন্ড করবো আপনি কোনো একটা ওয়েবসাইট অথবা আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের লিঙ্ক আপনি এখানে দিয়ে দিবেন ফেসবুক পেজ না অবশ্যই ফেসবুক আইডির লিঙ্ক দিলে ভালো হবে দিয়ে জাস্ট নেক্সট করবেন এখন এখানে আপনার একটা কভার ফটো এবং প্রোফাইল পিকচার দিতে হবে অবশ্যই আপনি যে ফেসবুক পেজটা বানাবেন সেই নামে একটা লগো এবং একটা কভার ফটো বানিয়ে নেবেন সেক্ষেত্রে কীভাবে লগো এবং কভার ফটো বানাতে হয় এটা আমার প্রিভিয়াস ভিডিওতে বলা আছে তো যেহেতু এই ভিডিওটা সম্পূর্ণ এ টু জেড থাকবে এই ভিডিওতে তো এই কারণে আমি লগো এবং কভার ফটো কীভাবে সুন্দরভাবে বানাতে হয় সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা কন্টিনিউ করতে থাকেন ওকে লগো ক্রিয়েট করার জন্য আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে সফটওয়্যার নাম হচ্ছে পিক্সেল ল্যাব সফটওয়্যারটি ডাউনলোড করার আগে ডিজাইনটা শিখিয়ে দিই কীভাবে সফটওয়্যার ডাউনলোড করবেন এটা আমি ডিজাইনের পরে শিখিয়ে দেবো অফ ইন করার পরে সফটওয়্যারটা অফ ইন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন এরকম ইন্টারফেস পাওয়ার পরে আপনাকে যেটা করবেন এখানে কালারে ক্লিক করবেন
এখানে কালার থেকে আপনি সাদাটা সিলেক্ট করে দিবেন, দিয়ে ওকে দিয়ে দিবেন। তারপর এখানে প্লাসে ক্লিক করবেন, দেন এখানে শেপে ক্লিক করবেন, এখান থেকে গোল সার্কেল যে শেপটা আছে সেটা নিয়ে নেবেন, নিয়ে এখানে একটা কালার দিবেন, আমি এই কালারটা দিচ্ছি, জাস্ট টেক্সচারেতে ওকে দিবেন। তারপর প্লাসে ক্লিক করে টেক্সট নেবেন, সবগুলো টেক্সট মুছে এখানে আপনি আপনার পেজের যে লোগোটা বানাতে চাচ্ছেন সেই লোগোটার এখানে নাম লিখবেন। টেক্সটটা লিখে টেক্সটের একটা আমি এখান থেকে কোহিনুর যে ফ্রন্টটা সেটা দিয়ে দিলাম। তারপরে এটার দুই পাশে দেখেন এটা মুছে গেছে, আগে এটার কালারটা চেঞ্জ করবেন, কালারটা দেখতে ভালো না, তো আমি এখান থেকে এটা সাদা দিয়ে দিব, এটাকে আর একটু বড় করে দিব। এখানে যেটা করব দেখেন লেখার শেষে এবং শুরুতে দুই জায়গায় মনে হচ্ছে যে কেটে গেছে, আপনি এটাকে একটু ফাঁকা করে দিবেন। তারপর বাকি লেখাটা পরের সার্কেলে লিখবেন। অলরেডি আমাদের একটি লোগো বানানো হয়ে গেছে, আপনি চাইলে এটাকে এখন সেভ করে নিতে পারবেন, জাস্ট এখানে সেভ এখানে ক্লিক করে সেভ ইমেজ, এখান থেকে পিএনজি দিবেন, তারপর এখান থেকে আলট্রা সিলেক্ট করে সেভ অ্যান্ড গ্যালারিতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এরকম একটা সেভ করার পরে আপনি আর একটা কাজ করবেন, এই বাটনটাতে ক্লিক করে এটাকে ট্রান্সফার করে নেবেন, ট্রান্সফার করে নিয়ে জাস্ট ওকে দিয়ে এটা কেন ট্রান্সফার করবেন সে আমি পরবর্তীতে বলে দিচ্ছি, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি দিবেন। এখন এই লোগোটাকে আর একটু সুন্দর করতে চাইলে আপনি জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা আলপনা পিএনজি আলপনা দিতে পারেন এখানে। ওকে, লোগোটা দেখতে এখন এরকম দেখাচ্ছে, বাট আপনি চাইলে দিতে পারেন না হলে না দিতে পারেন, আপনি চাইলে এটাকে একদম হুবহু আগে যেরকম বানাইছি চাইলে এরকম রাখতে পারেন, আর যদি এগুলো দেন দিতে পারেন কোনো সমস্যা নেই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আমি এই আলপনা পিএনজিটা আমি আপনাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমাদের লোগো বানানো হয়ে গেছে, এখন একটা কভার ফটো বানাতে হবে। কভার ফটো বানানোর জন্য জাস্ট এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে আমি সাদা বানিয়ে দেব। তারপর এটার ফেসবুকের কভার ফটোর একটা সাইজ আছে, সেই সাইজটা নেওয়ার জন্য আপনাকে ইউটিউবের যে থাম্বনেল যে লেখাটা আছে এখানে ক্লিক করে সেই সাইজটা নিয়ে নেবেন। আপনি চাইলে এখান থেকে ফেসবুক যে কভার আর্ট যে লেখাটা আছে চাইলে এটাও নিতে পারেন, বাট এটা মোবাইলের জন্য কার্যকর হয় না, এটা পরীক্ষিতভাবে ইউটিউব থাম্বনেল যে সাইজটা আছে হুবহু এই সাইজে আপনি কভার ফটোটা বানিয়ে নেবেন। তার জন্য আপনি যেটা করবেন, যে টেক্সটের কালারটা চেঞ্জ করার জন্য জাস্ট এখানে কালারে ক্লিক করে যতগুলো অক্ষর আছে সবগুলোর অক্ষরের কালারটা আপনি চেঞ্জ করে দিবেন। শুধু এই নামটা দেখতে ভালো লাগে না, আপনি চাইলে এখানে একটা পিএনজি অ্যাড করে দিতে পারেন, এই পিএনজির লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমাদের লোগো এবং কভার ফটো বানানো হয়ে গেছে, এখন সেভ করে নেব। ওকে, তো আমরা ছিলাম ফেসবুক পেজটা ক্রিয়েট করার পরে এখানে একটা কভার ফটো এবং একটা প্রোফাইল পিকচার চেয়েছে, তো এখানে কভার সিলেক্ট করে আমরা কভারটা সেভে ক্লিক করবেন, তারপর অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করে প্রোফাইল পিকচারটাও অ্যাড করে দেবেন, এইমাত্র যে প্রোফাইল পিকচারটা আপনি বানাইছেন সেটা, তারপরে ডান। এরকম পপআপ আসলে আপনি চাইলে আপনার পাসওয়ার্ড হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে পারেন, অথবা না হলে ব্যাক দিয়ে দিবেন। এরকম লেখা আসলে নেক্সট করবেন, প্রোফাইল পিকচার অ্যাড থাকলে স্কিপ করতে পারেন, তারপর একটা ওয়েলকাম পোস্ট করতে বলতেছে তারা এখানে একটা ওয়েলকাম পোস্ট করবেন, পোস্টটি করা হয়ে গেলে কন্টিনিউ করবেন, তারপর অ্যাড বাটনে ক্লিক করবেন, এখান থেকে একদম নিচে ফলো বাটনে ক্লিক করে ক্রিয়েট বাটনটি অ্যাড হওয়ার পরে আবার নেক্সট করবেন, তারপরে গেট স্টার্টে ক্লিক করবেন। যদি এই লেখাটাতে আপনার আসতে সমস্যা হয় তাহলে আপনি ব্যাক দিবেন, আপনি আপনার পেজে যাবেন, এখানে সেটিংসে আসবেন, পেজ ইনপুতে ক্লিক করবেন, ওপরে একটা লেখা পাবেন কমপ্লিট ইউর অ্যাবাউট সেকশন দ্যাট পিপল ক্যান ফাইন্ড ইউর পেজ মোর ইজিলি, এখানে ক্লিক করবেন, এন্টার ডিসক্রিপশন বক্স, আপনার পেজটা কোন ধরনের পেজ সেটা নিয়ে কিছু এখানে লিখবেন। আপনার পেজ সম্পর্কে লেখা হলে জাস্ট সেভ দিবেন, এখানে আপনার একটা ফোন নাম্বার দিবেন, প্রথমে আপনার দেশটাকে সিলেক্ট করে নেবেন, আপনি কোন দেশের নাম্বারটা এখানে অ্যাড করতেছেন, নাম্বারটি দেওয়া হয়ে গেলে জাস্ট সেভে ক্লিক করবেন, এখানে আপনার ওয়েবসাইট দিবেন, ওয়েবসাইট না থাকলে এটা পূরণ করে দিয়ে তারপর সেভে ক্লিক করবেন। এখানে আপনার ইমেলটা দিবেন, এখানে আপনার ইমেলটা দেওয়ার পরে জাস্ট সেভে ক্লিক করবেন, তো আমি এখানে অলওয়েজ অফেন ক্লিক করে সেভ দিয়ে দিব, এখানে আর কোনো কাজ নেই। এখানে আপনাকে তারপরে লোকেশনটা অ্যাড করতে হবে, স্ট্রেট অ্যাড্রেসে ক্লিক করে আপনি কোথায় থাকেন, আপনার পেজটা কোথায় থেকে আপনি পরিচালনা করতেছেন সেই জায়গাটা এখানে দিয়ে দিবেন, এখানে আপনার টাউন বা সিটিটা দিবেন,
দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন। এখানে আপনি যে এলাকায় থাকেন বা যে সিটি থাকেন সেই সিটির পোস্ট কোড বাইর করে নিয়ে পোস্ট কোড এখানে দিয়ে দিবেন। পোস্ট কোড কীভাবে বাইর করবেন, আপনি যে উপজেলা থাকেন সেই উপজেলার জিপ কোড বাইর করার জন্য আপনি গুগলে এসে প্রথমে সেই উপজেলার নাম লিখবেন, ফাঁসে পোস্ট কোড এই লেখাটা লাগাবেন। লাগার সাথে সাথে আপনার এলাকার বা আপনার জেলার বা উপজেলার পোস্ট কোড চলে আসবে, যেমন মিরপুরের 1216। এখানে পোস্ট কোডে ক্লিক করে সেভ দিয়ে দিবেন। ওকে, ভিডিওর মাঝখানে আমি বলেছিলাম যে আপনি যদি পেজটা কখনো ক্রিয়েট করে থাকেন তাহলে পেজের ক্যাটাগরি কীভাবে চেঞ্জ করবেন, তার জন্য আপনি সেটিংসে আসবেন, পেজ ইনফোতে ক্লিক করবেন, নেমের নিচে দেখবেন যে ক্যাটাগরি লেখা, এখানে ক্যাটাগরিতে ক্লিক করে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে আপনি আপনার পছন্দের ক্যাটাগরিটা এখানে সার্চ করবেন। এই যে দেখেন, আমি প্রথমে ভিডিও ক্রিয়েটর যে ক্যাটাগরিটা ছিল এটা আমি পাই নাই, এখন পেয়েছি। জাস্ট ভিডিও ক্রিয়েটর ক্যাটাগরিতে ক্লিক করে সেভ দিয়ে দিব। তার আগে আমি পার্সোনাল ব্লগ নামের যে ক্যাটাগরিটা দিয়েছি সেটা আমি কেটে দিব, কেটে দিয়ে এখন সেভ দিব। ক্যাটাগরিটা এখন চেঞ্জ হয়ে গেছে। তাহলে এভাবে আপনি আপনার পেজের ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারেন। পরবর্তীতে আপনার পেজের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট পেজ ইউজার নেম। আপনার পেজের একটা ইউজার নেম সেট আপ করতে হবে, তার জন্য এখানে ক্রিয়েট ইউজার নেম যে লেখাটা এখানে দেখতে পাচ্ছেন ইসলামের আলো লেখার নিচে দেখেন ক্রিয়েট ইউজার নেম। আচ্ছা, কোনো কারণে ইসলামের আলো 91 এই ইউজার নেমটা সঠিকভাবে দেওয়ার পরও নিচ্ছে না, কোনো কারণ বলতে তাদের কারণ হচ্ছে একটাই যে আপনার পেজটা একটু পুরাতন হতে হবে, অন্তত 5-6 দিন বা 1 সপ্তাহ যাক, তারপর আপনি ইউজার নেমটা সেট আপ করতে পারবেন, এর আগে পারবেন না। অথবা আপনার পেজে যদি 50-100 লাইকও হয়ে যায় আপনি চাইলে আপনার পেজের ইউজার নেমটা সেট আপ করতে পারবেন, এর আগে তারা দিবে না। অনেক পেজে প্রথমে দিয়ে দেয় বাট অনেক পেজে দেয় না, এটা নিয়ে হতাশার কিছু নেই, আপনি 5-6 দিন পরে অ্যাপ্লাই করলে তারা দিয়ে দিবে। এখন আমরা দেখব আমাদের পেজটা মানুষ সার্চ করলে পায় কিনা, তার জন্য আমরা যে নামটা দিয়ে পেজটা খুলেছি সেই নাম দিয়ে ফেসবুকে সার্চ করব। এখান থেকে জাস্ট পেজে চলে আসব। ইসলামের আলো এই নামে আমার পেজটা আমি পাচ্ছি না, এটাই হচ্ছে মূল কারণ। এখন এটার যদি সবার উপরে নিয়ে আসতে হয় আপনাকে কিছু কাজ করতে হবে, সেই কাজটা এখন আমি আপনাকে দেখাবো। মন দিয়ে দেখবেন যাতে পেজটা সার্চ করলে সবার প্রথমে আসে। সেই ছোটোখাটো কাজটা আপনাকে গুগল ক্রোম ব্রাউজার থেকে করতে হবে, আর আপনার যদি কম্পিউটার থাকে তাহলে কম্পিউটার দিয়ে খুব সহজে করতে পারবেন। মূলত এই কাজটা কম্পিউটারের মাধ্যমে করতে হয়, তো যেহেতু আপনার কম্পিউটার নাই তো সেক্ষেত্রে আপনি গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে করতে পারবেন। প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। গুগল ক্রোম ব্রাউজার আসার পর আপনি এখানে facebook.com লিখবেন। facebook.com-এ এসে হাতের ডান পাশে উপরে কোনায় যে তিনটা লাইন আছে বা 3-dot মেনু, 3-line এখানে ক্লিক করবেন। 3-line ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত পেজটাতে যাবেন, যে পেজটা সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে আনতে চাচ্ছেন। ইসলামের আলো এই পেজটা মাত্র ক্রিয়েট করা হয়েছে, আমি ইসলামের আলোতে গেলাম। আপনাকে এই জায়গায় একটা কাজ করতে হবে, এখানে যে 3-dot মেনু আছে এখানে 3-dot মেনুতে একটা ক্লিক করতে হবে, অ্যান্ড দেন এখানে রিকোয়েস্ট ডেস্কটপ সাইডে একটা ক্লিক করে দিতে হবে। তারপর উপরে কোনায় উপরে দেখেন m.facebook.com লেখা আছে, আপনাকে m.facebook.com-এ ক্লিক করে এখানে এডিটে ক্লিক করে m-টা কেটে দিতে হবে। শুধু m-টা কাটবেন, তারপরে WEB এটা লিখবেন, দিয়ে গো দিবেন। ইন্টারফেসটা ঠিক এরকমই দেখাবে। এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে আপনার যে প্রোফাইলটা আছে জাস্ট প্রোফাইলের উপরে একটা ক্লিক করবেন, প্রোফাইল পিকচার উপর ক্লিক করার পরে একটু হাইড করবেন। তারপরে দেখবেন যে হাতের ডান পাশে উপরে কোনায় একটা 3-dot ফোটা, এই যে তিনটা ফোটা, এই তিনটা ফোটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এডিট পোস্টে ক্লিক করবেন, অপশন আসবে। আপনি এখানে আপনার পেজটা কী নামে সার্চ করলে পাবে, অথবা আপনার পেজটা যেহেতু ইসলামের আলো অথবা যে নামটা মূলত সেই নামটা এখানে দিতে হবে। যেমন আমার পেজের নাম হচ্ছে ইসলামের আলো, প্রথমে ইসলামের আলো এই লেখাটা লিখতে হবে, মানে আপনার পেজের নাম। এখানে এটা দেওয়ার পরে আপনি এখানে নিচের লাইনে দিবেন, এক লাইন শেষ, দ্বিতীয় লাইনে হ্যাশট্যাগ দিয়ে তারপর ইসলামের আলো দিবেন। হ্যাশট্যাগ দেওয়ার পরে এখান থেকে এই আইকনটা দিবেন, এই আইকনটার ঠিক নামটা আমি জানি না, তো আপনাকে এই আইকনটা দিতে হবে। দেওয়ার পরে আলো লিখবেন, তারপরে তৃতীয় লাইনে আসবেন, তৃতীয় লাইনে এসে এই আইকনটা দিবেন, তারপরে আবার ইসলামের আলো লিখবেন, দিয়ে জাস্ট এখানে এটা আপনার পেজ আসবে। এ দেখেন কিন্তু ইসলামের এই লেখাটা লেখার পরে বাকি আর কিছু লিখবেন না, অথবা আপনার যে পেজটা পেজের প্রথম কয়েকটা ওয়ার্ড লিখবেন, লিখে তারপর ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনার পেজ আসবে, পেজে ক্লিক করতে হবে। আপনি কিন্তু সরাসরি আপনার পেজের নাম লিখে দিলে হবে না, পেজের যদি 2টা ওয়ার্ড থাকে অথবা 5টা অক্ষর থেকে আপনি 3টা অক্ষর লিখবেন, পরে দেখবেন যে আপনার পেজটা অটোমেটিক্যালি এখানে শো করবে, অথবা আপনার পেজের নামে যতগুলো পেজ আছে সবগুলো পেজ শো করবে। এখান থেকে আপনি আপনার পেজটা একদম প্রথমে শো করবে, আপনার পেজে ক্লিক করে দেবেন।
তারপর আবার এন্টার সাব দিবেন। এখন এটা ইংলিশে লিখে দিবেন। আপনার পেজটা যদি বাংলাতে হয় বাংলা এবং ইংলিশ দুটো লিখবেন, আপনার পেজটা যদি আবার ইংলিশে হয় ইংলিশ এবং বাংলা দুটোই লিখবেন। তো আমি এটা আবার ইংলিশে লিখে দিচ্ছি। তারপর আপনার পেজের যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটাও ওখানে দিয়ে দেবেন। আপনার পেজটা সার্চ র্যাঙ্কিং আসার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই লেখাগুলো লেখার পরে আপনি এখান থেকে নিচের থেকে সেভ করে দেবেন। হ্যাঁ, বলে রাখা ভালো, আমি তো ইসলামের আলোই পেজে ইউজার নেম সেট আপ করতে পারিনি, তারা দেই নাই, কারণ পেজটা এখনও নতুন, পেজে কোনো লাইক কমেন্ট নাই, এই কারণে ইউজার নেম সেট আপ করতে দিচ্ছে না। তো আপনি যদি ইউজার নেম সেট আপ করতে পারেন, ইউজার নেম যেই নামের আপনি সেই নামটা এখানে দিয়ে দেবেন। ইসলামের আলো 91 নামে আমি ইউজার নেম দিব ইনশাল্লাহ, এই কারণে আমি এই লেখাটা আগে থেকে লিখে রাখলাম, পরবর্তীতে আমি এই ইউজার নেমটা সেট আপ করে দিব, সমস্যা নেই। তো আপনি এটা দেওয়ার পরে নিচের দিকে যে সেভ লেখাটা আছে আপনাকে সেভে ক্লিক করতে হবে। বলে রাখা ভালো, সেভে ক্লিক করার আগে আপনাকে এই লেখাগুলো আগে কপি করে নিতে হবে। কপি করে কেন নেবেন সেটা আমি পরে বলবো, আপনি এটা আগে কপি করে নেবেন। কপি করার জন্য আপনি যে লেখাটা লিখছেন এই লেখাটা জাস্ট চাপ দিয়ে ধরে রাখলে সিলেক্ট অলে ক্লিক করে এটা কপি করে নেবেন। ওকে, কপি করা হয়ে গেলে আপনি এখান থেকে বাইর হয়ে যাবেন। বাইর হওয়ার পরে একইভাবে আপনার পেজের কভার ফটোতে আবার একটা ক্লিক করতে হবে। এই কাজটা করার সময় একটু সমস্যায় পড়তে পারেন, কারণ একবার এদিকে সেদিকে ক্লিক লেগে যাবে, ঠিক মতো কাজ করবে না, কারণ এটা মোবাইল দিয়ে আপনি কম্পিউটার মতো কাজ করতেছেন, সমস্যা থাকতে পারে। এটা হচ্ছে আমি মাত্র প্রোফাইলে কাজ করলাম। সেকেন্ড যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি সেমভাবে কভার ফটোতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সেমভাবে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে এডিট পোস্টে ক্লিক করবেন। এডিট পোস্টে ক্লিক করার পরে রাইটিং একটা অপশন আসবে, সেখানে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত যেই কপি করা যে লেখাটি এর আগে লিখছিলেন প্রোফাইলে সেই লেখাগুলো এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার জন্য আপনি জাস্ট এখানে চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে রাখার পর পেস্ট লেখা আসবে, সেখানে ক্লিক করবেন, দেখবেন যে ওই লেখাগুলো এখানে চলে আসে। এখন আমি আপনাদেরকে দেখাবো অটো মেসেজ কীভাবে আপনি আপনার পেজে অ্যাপ্লাই করবেন বা সেটিংস করবেন। আপনি দেখবেন বাংলাদেশের বা অন্যান্য পেজগুলোতে আপনি যখন মেসেজ করবেন ওই মেসেজের সাথে সাথে তাদের একটা অটো রিপ্লাই চলে আসে একদম সাথে সাথে, সেটা আপনি কীভাবে সেট আপ করবেন এটা চাইলে আপনি আপনার মোবাইলের মাধ্যমে পারবেন। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি যেভাবে দেখাচ্ছি জাস্ট এখানে এই পেজভাবে পেজে আসার পরে আপনি এখানে দেখবেন যে সেটিংস নামের একটা আইকন আছে বা একটা অপশন আছে, আপনাকে পেজের সেটিংসে আসতে হবে। পেজের সেটিংসে আসার পরে এখানে দেখবেন যে হাতের বাম পাশে উপরেই দেখেন মেসেজ নামের একটা অপশন জেনারেলের নিচে, আপনাকে এই মেসেজে ক্লিক করতে হবে। ওকে, মেসেজে ক্লিক করার পরে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখবেন যে সেট আপ অটোমেটেড রেসপন্স এরকম একটা লেখা পাবেন। তার মধ্যে এখানে স্ক্রল করলে এখানে দেখবেন যে পাশে সেট আপ নামের একটা লেখা আছে, আপনি সেট আপে ক্লিক করবেন। তারা একটা মেসেজ আগে থেকে লিখে রাখছে, তো আপনি এটা এডিট করে নেবেন অথবা আপনি চাইলে যেভাবে সেভাবে থাকুক, আর আমি বলবো যে আপনি এডিট করে নিচ থেকে বসিয়ে দেওয়ার জন্য। তো এখানে নিচ থেকে কীরকম লিখবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তো আমি এখানে জাস্ট একটা বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা মেসেজ লিখে দিলাম, প্রথমে সালাম দিলাম, তারপরে বললাম যে আমাদের পেজে মেসেজ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি যত দ্রুত সম্ভব আপনার সাথে কথা বলার চেষ্টা করব, এরকম লেখা দিলে হয়ে যাবে। তারপরে এখানে দেখবেন যে সেভ নামের একটা লেখা পাবেন, সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দিলে এই যে এখানে দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাই, এই লেখাটা দেখবেন যে এটা অ্যানাবল হয়ে গেছে, এটা আগে অফ ছিল কিন্তু এখন অ্যানাবল হয়ে গেছে। তারপরে এদিকে আসবেন, এদিকে আসার পরে এখানে দেখবেন যে আপনি লাইনে না থাকলেও কিন্তু এই মেসেজটা যাবে, এই মেসেজটা কীভাবে কোন আকারে যাবে সেটা কিন্তু এখানে দেখা যাবে, দেখবেন হয়ে গেল এটা। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার পেজটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ওকে, মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে আপনার মনিটাইজেশন করার জন্য কী কী এলিজিবিলিটি দরকার অথবা ফেসবুক পেজের মাধ্যমে কতভাবে ইনকাম করা যায়। ফেসবুক পেজে অফিসিয়ালি আপনি তিনভাবে ইনকাম করতে পারবেন। এক, ইনস্ট্রিম অ্যাডস এলিজিবিলিটির মাধ্যমে, যেটা প্রথমে ভিডিওর শুরুতে বা মাঝখানে অ্যাড, ওই অ্যাডের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, যেটাকে আমরা মনিটাইজেশন বলি। দ্বিতীয়ত, ফ্যান সাবস্ক্রিপশনের মাধ্যমে। ফ্যান সাবস্ক্রিপশন মূলত এটা হচ্ছে কোর্স বিক্রি করা পেজের মাধ্যমে, একদম সহজভাবে বলতে গেলে, মানে আপনি একটা কোর্স বানালেন, সেই কোর্সটা ফেসবুক আপলোড করলেন, তারপরে সেটা নির্দিষ্ট সংখ্যক যারা মূলত এই ফ্যান সাবস্ক্রিপশনটা কিনবে তারা আপনার ভিডিওগুলো দেখতে পারবে, আর যারা কিনতে পারবে না তারা এই ভিডিওটি দেখতে পারবে না, সহজ ভাষা। তারপরে তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে ব্র্যান্ড কন্টেন্ট অ্যাক্সেস অ্যান্ড পলিসি, যেটা মানে ব্র্যান্ডেড অথবা কারো প্রোডাক্টে প্রমোশন করা কিংবা কারো ব্র্যান্ড কিংবা ব্যবসাকে প্রমোশন করা আপনার পেজের মাধ্যমে। ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, ধরেন আপনার পেজটা প্রচুর পপুলার, কোনো একটা ব্র্যান্ডেড কোম্পানি অথবা বড় বড় একটা কোম্পানি আপনাকে মেসেজ করলো যে আমার পেজটা বা আমার এই প্রোডাক্টটা তোমার পেজে প্রমোশন করবা বা আপলোড করবা, দ্যাটস ইট, এটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এই তিনটা সিস্টেম, আজকে আমি যেটা সিস্টেমটি দেখাচ্ছি সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাড, যেটা অ্যাডের মাধ্যমে ইনকাম করা বা মনিটাইজেশনের মাধ্যমে। এটা শর্ত কি আমি বলে দিচ্ছি, এটা শর্ত একদম সহজ ভাষায় বলে দিচ্ছি।
6 লক্ষ মিনিট ভিউস লাগবে এবং সেটা 60 দিনের ভিতরে। এই মিনিটগুলো বা এই ওয়াচ টাইমগুলো আপনি 1 মিনিটের ভিডিও থেকে আসতে পারে, 100 মিনিটের ভিডিও থেকেও ভিউজ আসতে পারে, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এটা কোনো ম্যাটার না। আপনি আগে শর্ত ছিল কি 3 মিনিটের ভিডিও হতে হবে এবং সেই ভিডিওতে 1 মিনিট করে ভিউজ হইতেই হবে। 1 মিনিটের নিচে কেউ যদি 59 সেকেন্ডও দেখে আপনার ওই ওয়াচ টাইমটা কাউন্ট হবে না। কিন্তু তাদের এই শর্তটা 6 লক্ষ মিনিট, যদিও এটা অনেক বড়, বাট ওদের শর্ত হচ্ছে আপনি 3 মিনিট হোক আর 1 মিনিট হোক আর 5 সেকেন্ডের হোক, ভিউ হইলেই আপনার সেটা ওয়াচ টাইমে গণ্য হয়ে যাবে। তবে হ্যাঁ, এই 6 লক্ষ মিনিটের ভিতরে আপনার 60,000 মিনিট এক্সট্রা, 60,000 মিনিট এটা আপনার 1 মিনিট ভিউজ সংখ্যা মানুষ লাগবে। ধরেন আপনার ভিডিওটি 5 মিনিটের একটা ভিডিও আপলোড করছেন, সেখানে মানুষ 10 সেকেন্ড করে 2 লক্ষ মানুষ দেখলো, তো সেখানে কিন্তু আপনার 1 মিনিটের কোনো ভিউ যদি না থাকে তো ওইটা কিন্তু কাউন্ট হবে না। যদি ওখানে 5 লক্ষ মানুষ থেকে যদি 10,000 মানুষও যদি 1 মিনিট করে দেখে তাহলে ওটা 60,000 মানুষের ভিতরে গণ্য হবে। তার মানে এরকম 1 মিনিট করে ভিউজ 60,000 মানুষ লাগবে। আশা করি ক্লিয়ার। তবে সেটা গত 60 দিনের ভিতরে। 60 দিন ব্যাপারটা গুলিয়ে ফেলতেছেন আপনারা অনেকে, আমাকে প্রচুর প্রশ্ন করা হয় বিষয়ে। 60 দিন বলতে ধরেন আপনি ফেসবুক পেজটা 10 বছর আগে খুলছেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে 2 মাসের ভিতরে করতে হবে। তো ধরেন আপনি বুঝতে পারলেন যে আপনার পেজটা মনিটাইজেশনের জন্য এলিজিবল, 10-15,000, 20,000, 50,000 ফলোয়ার হয়ে গেছে, ওয়াচ টাইম হয়ে গেছে, তা আপনি যেদিন অ্যাপ্লাই করবেন ঠিক সেই দিন থেকে গত 2 মাস বা গত 60 দিন হিসাব করবে তারা, মানে আজকে থেকে গত 60 দিন। আপনি যেদিনই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন আপনি সেদিনকে ভাবতে হবে যে আজকে থেকে গত 2 মাসে আমার এই ক্রাইটেরিয়া ফুল হয়েছে কিনা। তবে হ্যাঁ, বলে রাখা ভালো, অনেকে বুস্টিং করে ওয়াচ টাইম আনতে চাচ্ছেন, মানে ডলার খরচ করে বুস্টিংয়ের মাধ্যমে ওয়াচ টাইম এনে তারপরে মনিটাইজেশন করতে চাচ্ছেন। তারা একদম সরাসরি এখানে বলে দিছে যে আপনি বুস্টিং করে কোনো ওয়াচ টাইম এখানে এনে আপনি মনিটাইজেশন করতে পারবেন না, ডাইরেক্ট সরাসরি বলে দিচ্ছে বুস্টেড অর ফেড ওয়াচ টাইম এটা ইনক্লুড করবে না। তারপরে তো জানেন 10,000 ফলোয়ার এটা অনেক আগের তাদের শর্ত। তারপরে আপনার যে ভাষাটা বা ল্যাঙ্গুয়েজটা সেটা অ্যাভেলেবেল থাকতে হবে এবং আপনার কান্ট্রিটা অ্যাভেলেবেল থাকতে হবে। তবে হ্যাঁ, বলে রাখা ভালো, আমাদের বাংলাদেশ এবং বাংলা ভাষা দুইটাই তারা অ্যাকসেপ্ট করছে, পাকিস্তান ইন্ডিয়াও আছে, পাকিস্তান নাই সরি ইন্ডিয়া আছে। আমি বিশ্বাস করি আপনি বাংলাদেশ কিংবা ইন্ডিয়া থেকে দেখতেছেন। তো এখন আমরা জানলাম মনিটাইজেশনের জন্য কী কী শর্ত দরকার। এখন ধরেন আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশনের জন্য সব পূরণ হয়ে গেল, এখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন কীভাবে, তো চলুন সেটা দেখিয়ে দিই। সেইটাতে যাওয়ার জন্য আপনি জাস্ট গুগল ক্রোমের উপর সার্চ বক্সে ক্রিয়েটর স্টুডিও এটা লিখে সার্চ করবেন, ক্রিয়েটর স্টুডিও ফেসবুক এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটি পাবেন ওই লিঙ্কে ক্লিক করতে হবে আপনাকে। ক্রিয়েটর স্টুডিও ফেসবুক লিখে সার্চ করার পরে প্রথম লিঙ্কে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস পাবেন। ভালো করে দেখেন, এখানে অনেকে এলোমেলো করে ফেলে। নিচের দিকে এখানে কোথাও ক্লিক করবেন, একদম নিচে দেখেন কন্টিনিউ অন ডেস্কটপ ভার্সন এরকম একটা লেখা পাবেন, আপনি সেখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে প্লে স্টোর নিয়ে যাবে, এখানে না, কিন্তু নিচে কন্টিনিউ ডেস্কটপ সাইট এখানে ক্লিক করতে হবে আপনাকে। কন্টিনিউ ডেস্কটপ ভার্সন আসার পরে যদি এরকম আসে আপনি জাস্ট একটু নিচের দিকে আসবেন, আসার পরে গো টু ফুল সাইট এই লেখাটাতে ক্লিক করবেন। নিচে ক্লিক করার পরে এখানে ডান পাশে দেখবেন অনেকগুলো অপশন, তার মধ্যে মনিটাইজেশন যে লেখাটা ডলার চিহ্ন সেই মনিটাইজেশন আপনাকে ক্লিক করতে হবে। ওকে, আপনার পেজটা ঠিক এরকম দেখাবে। তবে বলে রাখা ভালো, আপনি আগে চেক করতে হবে আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়েছে কিনা, বা চেক করবেন আর কি মনিটাইজেশনের জন্য এলিজিবল হইলো কিনা, নাকি এখনও হয় নাই, বা কতটুকু বাকি আছে, কতটুকু করতে হবে সেটা কীভাবে চেক করবেন। ওকে, মনিটাইজেশন ক্লিক করবেন, তো তারপর এখানে দেখবেন যে ছোট্ট করে লেখা ভিউ পেজ এলিজিবিলিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু সময় অপেক্ষা করবেন, এইখানে আপনার পেজগুলো দেখাবে যে পেজটা মনিটাইজেশন করবেন, জাস্ট সেই পেজে ক্লিক করবেন। ওকে, আপনার কাঙ্ক্ষিত পেজটি সিলেক্ট করার পরে প্রথমে দেখবেন যে ইনস্ট্রিম অ্যাডস ফর ডিম্যান্ড এরকম লেখার পাশে যদি সেট আপ লেখা থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজটা মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে গেছে। ওকে, তো আপনি ইনস্ট্রিম অ্যাডস সেট আপ ফর ডিম্যান্ডে ক্লিক করবেন, এখানে সেট আপে ক্লিক করবেন। ওকে, সেট আপে ক্লিক করার পরে এখানে আপনার এগ্রিমেন্ট চাইবে, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, সেটা এগ্রি দিবেন, এগ্রি দিয়ে জাস্ট নেক্সট করবেন, নেক্সট আবার করবেন। তারপর একটা পপ আপ আসবে যেখানে আপনার প্রথমে কান্ট্রি সিলেক্ট করবেন, তারপরে বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন,